হ্যালো বন্ধুরা আজ আমি ট্রাভেল করছি আমাদের রুটের একটি নতুন বাস ইসিকে ট্রাভেলে বাসটি বর্তমান দীঘা থেকে বর্ধমান যাতায়াত করছে আমি বাসটিতে দীঘা থেকে বর্ধমান অবধি গোটা রাস্তা জার্নি না করলেও আমি বাসটিতে জার্নি করেছি কামারপুকুর থেকে বর্ধমানের উদ্দেশ্যে কামারপুকুরে বাসটিতে আমি উঠেছি দুপুর আড়াইটার সময় এবং বর্ধমান আলিসা বাস স্ট্যান্ডে আমাকে নামিয়েছে বিকাল সাড়ে চারটের সময় বলে রাখা দরকার দীঘা থেকে বর্ধমান শুধুমাত্র এই একটি বাসই চলে যেটা এসি পরিষেবা এবং স্লিপার সিট দিয়ে থাকে সিটগুলি খুব কমফোর্টেবল এবং জার্নি করার পক্ষে খুব উপযোগী এই বাসটিতে আমার ভাড়া পড়ে পড়েছে কামারপুকুর থেকে বর্ধমান অবধি মাত্র একশো টাকা যেখানে নর্মাল বাসে গেলে আমার ভাড়া লাগে সত্তর টাকা সেই দিক থেকে দেখতে গেলে ভাড়াটির বাসের ভাড়া খুবই কম এই বাসটি রুটে নামার পর থেকে যোগাযোগ ব্যবস্থার একটি খুব পরিবর্তন হয়েছে কারণটি আমি বলি বর্ধমান থেকে আমাদের ঘাটাল মেছেদা এসব যাওয়ার জন্য লাস্ট বাস ছিল দুপুর তিনটে পঞ্চাশ এরপর কোনো ডাইরেক্ট ঘাটালগামী কোনো বাস ছিল না কিন্তু এই বাসটি চালু হওয়ার পর থেকে রাত্রি নটাতে অবধি বর্ধমান থেকে মানুষ ঘাটালের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবে বর্ধমান থেকে আরামবাগের লাস্ট বাস ছিল আলিসা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান থেকে রাত্রি সাড়ে আটটা কিন্তু ওই বাসটিতে এত ভিড় থাকে সাধারণ লোকেরা ওই বাসে যাতায়াত করতে পারে না মানুষ খুব কষ্ট করে রাত্রেবেলা বাড়ি ফেরার চেষ্টা করে কিন্তু বর্ধমান থেকে লাস্ট বাস সাড়ে আটটায় হওয়ার পর কামারপুকুর ক্ষীরপাই ঘাঁটাল এইসব গ্রামে মানুষেরা কোনো দিনই আসতে পারে না বর্ধমান থেকে আসতে গেলে মোটা অঙ্কের টাকা মারুতি কিংবা অন্য গাড়িকে দিতে হয় এই বাসটি চালু হওয়ার ফলে সবারই মোটামুটি ভালো সুবিধা হয়েছে বাসটিতে ট্রাভেল করে আমি স্টাফেদের কাছ থেকে যেতে জানতে পারলাম দীঘা থেকে বর্ধমানের উদ্দেশ্যে টোটাল দুটি বাস চলছে একটি বাস দীঘা থেকে ছেড়ে বর্ধমানে গিয়ে হোল্ড করছে এবং অপর একটি বাস সেই বর্ধমান থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে যাচ্ছে বাসের স্টাফেদের কাছ থেকে বাসের সময়সূচি যেটা পাওয়া গেছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ইসিকে ট্রাভেলের এই এসি বাসটি রাত্রি নটায় বর্ধমান কলেজ মোড় থেকে ছেড়ে আসছে এবং আরামবাগ ঢুকছে রাত্রি সাড়ে দশটায় কামারপুকুরের সময় যথাক্রমে দশটা পঞ্চাশ ঘাটাল ঢুকছে রাত্রি বারোটা আপনারা যদি আরাম আরামবাগ থেকে সিট বুক করতে যান আরামবাগে স্বর্ম হোটেলের সামনে ইসিকে ট্রাভেলের একটি নতুন কাউন্টার হয়েছে ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন বাসটি রাত্রি সাড়ে দশটা থেকে দশটা পঞ্চাশ এগারোটার মধ্যে এই মধ্যে বাসটি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ছাড়ে আপনারা ইসিকে ট্রাভেলের এই কাউন্টারের সামনে দাঁড়াতে পারেন একটা জিনিস কি বাসটার রেগুলারিটি খুব ভালো এবং পরিষেবাও খুব ভালো স্টাফেদের ব্যবহার খুব ভালো লাগলো আমার আপনারা যদি কলকাতা থেকে কোনোক্রমে কোনো লাস্ট বাস ফেল করে থাকেন তাহলে আপনারা নাইট সার্ভিস বাস মানে যেটা আটটা কুড়িতে ধর্মত ধর্মতলা থেকে ছাড়ে বুলেট বাস ওই বুলেট বাসে করে আপনারা আরামবাগ অবধি আসতে পারেন আরামবাগ থেকে কিন্তু আপনারা মেদিনীপুর উদ্দেশ্যে কিংবা দীঘার উদ্দেশ্যে যদি যেতে চান এই বাসটিকে কিন্তু আপনি আরামবাগ শর্মা হোটেলের সামনে থেকে পেয়ে যাবেন গাড়িটি সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই গাড়িটি হলো অশোক ল্যান্ডের বাস বাসটিতে টোটাল দু রকমের সিটের ব্যবস্থা আছে একটি হলো নর্মাল নিচেতে বসার পুশব্যাক সিট এবং যেসব যাত্রীরা বসে না গিয়ে শুয়ে যাতায়াত করতে চান তাদের জন্য ওপরে রয়েছে স্লিপার কোচ এক একদিকে দুজন এবং আরেক দিকে দুজন করে শোয়ার সুব্যবস্থা প্রত্যেকটা সিটের জন্য একটি করে এসি ভেন্ট দেওয়া আছে বলা বা গাড়িটি এসির খুবই ভালো আপনাদের প্রশ্ন থাকবে বাসটিতে কী কী প্রোভাইড করা হচ্ছে বাসটিতে যারা দীঘা থেকে বর্ধমান যাতায়াত করবেন কিংবা আরামবাগ থেকে দীঘার উদ্দেশ্যে যাতায়াত করবেন তাদের প্রত্যেকজনকে দেওয়া হবে একটি করে ব্ল্যাঙ্কেট জলের বোতল চলুন তাহলে আপনাদের বাসটাতে একটুখানি সফর করিয়ে দেখায় আরামবাগ থেকে বর্ধমানের রাস্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম জার্নিটার মজা নেই বাসটি বর্ধমান থেকে দীঘা যেতে টোটাল সময় লাগছে আট ঘন্টা রাস্তা খারাপ থাকার জন্য সময় একটু বেশি লাগলো জার্নি খুব সুন্দর বাসটি রাত্রি নটার সময় বর্ধমানে ছেড়ে সকালবেলা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে দীঘা পৌঁছে দিচ্ছে আপনাদের ফিরবার সময় যদি বাসটির সময়সূচি আপনাদের বলে থাকি তাহলে হলো দীঘা বর্ডার বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়ছে সকাল আটটা পঞ্চাশে সকাল নটা পঞ্চাশে গাড়িটি ছাড়ছে কাঁথি থেকে মেছেদা বাস স্ট্যান্ডে বাসটি ঢুকছে দুপুর বারোটায় কামারপুরে বাসটি পাস করছে দুপুর আড়াইটে এবং আরামবাগ থেকে বর্ধমানের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুপুর তিনটে দশ বাসটি সাড়ে চারটের সময় যথাক্রমে তার নিজ স্থানে আবার ফিরে আসছে বর্ধমানেতে এই বাসেতে আপনি সিট বুক করতে গেলে আমি আপনাকে ডেসক্রিপশনে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখছি এতে আপনি সিট বুক করতে পারেন অথবা আপনি রেড বাসেতে গিয়েও সিট বুক করতে পারেন এছাড়া এনাদের বর্ধমানে একটি কাউন্টার আছে দীঘাতেও একটি কাউন্টার আছে এবং বর্তমান আরামবাগেতেও একটি নতুন শর্মা হোটেলের সামনে নতুন কাউন্টার খুলেছে ভাড়ার কথা যদি বলা যায় দীঘা থেকে বর্ধমান এরা ভাড়া করেছে পাঁচশো টাকা করে সিটারে এবং যদি স্লিপারে আপনি যেতে চান তার ভাড়া ছশো টাকা এবং আরামবাগ থেকে দীঘা যদি আপনারা যেতে চান সিটারে ভাড়া সাড়ে চারশো টাকা এবং স্লিপারে ভাড়া সাড়ে পাঁচশো টাকা আর আরামবাগ থেকে বর্ধমান যদি আপনারা এসি বাসে সফর করতে চান তার ভাড়া মাত্র আশি টাকা আমি আপনাদের বললাম কামারপুকুর থেকে আমি সফর করেছি বলে আমার ভাড়া লেগেছে একশো টাকা বলে রাখা ভালো বাসটির লোকাল স্টপেজে স্টপেজ দেয় না আমি ভিডিওটাতে বাসের টিকিটের একটি ছবি দিয়ে থাকছি তাতে সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং যেই আরেকটি নাম্বার কলম দিয়ে লেখা রয়েছে সেটি বাসটির কন্ট্রাক্টরের নাম বাসটি বর্তমান পরিস্থিতি জানার জন্য কন্ট্রাক্টর নাম্বারে ফোন করতে পারেন বাসটিতে জার্নি করে আমি যেটা বুঝতে পারলাম বাসটিতে এয়ার সাসপেন্স থাকার কারণে জার্নি খুব কম মনে হয়েছে আমার